5 মিনিট ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাহিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ফিলিস্তিন নিয়ে বাইডেনের অবস্থানে দুশ্চিন্তায় ইসরায়েল। বাইডেনের হাত ধরে দরিদ্র দেশের ভ্যাকসিন সহায়তায় নামছে যুক্তরাষ্ট্র। বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে 32। পাথর খুনির বিস্ফোরণে তছনছ ভারতের শিবমোগা, নিহত অন্তত 8। 21 লাখ মানুষের প্রাণ কাড়ল করোনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরান এবং ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তায় পড়ছে ইসরায়েল। ক্ষমতা গ্রহণের 24 ঘন্টা যেতে না যেতেই বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনর্বহাল এবং ইসরায়েল ফিলিস্তিন পৃথক রাষ্ট্র গঠনে উদ্যোগী হচ্ছে। এ নিয়েই শঙ্কায় পড়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নীতিগুলো কাটাছেঁড়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের চেয়ারে প্রথমবার বসেই বাতিল করেছেন মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রকে ফিরিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এবার দরিদ্র দেশগুলোর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতকরণে কোভ্যাক্স পরিকল্পনারও অংশ হতে চলেছেন তারা। বাগদাদে একটি বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। 2018 সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। ভারতের কর্ণাটকের একটি পাথর খনি এলাকায় প্রবল বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10:20 কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর প্রভাব এতটাই তীব্র ছিল যে অনেকে এটিকে ভূমিকম্প মনে করেছেন। বিস্ফোরণের ধাক্কায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 9,80,89,536 জন। এতে মারা গেছেন 21,404 জন আর সুস্থ হয়েছেন 7,04,67,153 জন। শুক্রবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 শ্রমিক মারা যাওয়ার কয়েক ঘন্টা পর একই জায়গায় আবারও আগুন লেগেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সিরামের প্রধান নির্বাহী। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিরামের পুনের কারখানায় নির্মাণাধীন যে ভবনে প্রথমে আগুন লেগেছিল, সন্ধ্যার দিকে সেখানে আবারও একই ঘটনা ঘটে। আর্জেন্টিনার উত্তর পশ্চিম প্যাটাগোনিয়ার নিউউইন প্রদেশে 98 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর হাড় এটি। এ নিয়ে গবেষণা করছে আর্জেন্টিনার দ্য জাপালা মিউজিয়াম, মিউজিও দে লা প্লাটা, মিউজিও এজিদিও ফেরুগোলিও ও রাওনেগ্রো এবং জারাগোজা বিশ্ববিদ্যালয়। ইউক্রেনের খারগিফ শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত 15 জন নিহত হয়েছেন। আগুনেই অগ্নিদগ্ধ হয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে যে হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে সেটি একটি আবাসিক ভবন ছিল। এই আবাসিক ভবনে হাসপাতাল চালানোর অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা এখনও পরিষ্কার। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IOM জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে 86 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। IOM এর এক টুইটার বার্তায় বলা হয়, কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার 86 অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে 7 নারী ও 19 শিশু রয়েছে। সেখানে থাকা IOM স্টাফরা চিকিৎসা সহায়তা সহ জরুরি সাহায্য প্রদান করে। এখানে শেষ করছি 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।